আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো গ্রিন ভিউ রিসোর্ট এর রুমগুলো। কারণ আমরা যেই রিসোর্টটাতে এসেছি, তো এখানকার যে রুমটা সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন আমরা রুম ট্যুরটা দেখে নিই। তো আমরা মাত্র সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেলাম, এখন হচ্ছে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। আর আমরা 104 নম্বর রুমটা বুকিং দিয়েছি, সো সবাই মিলে এখন রুমের দিকে যাচ্ছি। সো চলুন বন্ধুরা, আমরা পুরো রুমের ভিউটা দেখে নিই। আমরা যেই রুমটা বুক করেছি সেই রুমটার একদম সাইডে, মানে প্রথমে রুমে ঢোকার সময় সাইডে একটা বারান্দা আছে। তো এই যে বেলকনিটা একদম রাউন্ড শেপ, সো আমাদের কাছে খুব ভালো লেগেছে। একদম আমরা কর্নারে রুমটা নিয়েছিলাম। সো এখন আমি রুমের ভিতর গিয়ে আমি আপনাদেরকে জাস্ট ভিউটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে এখানে দুটো বেড রাখা আছে। আপনারা যেই টাইপের রুম চান সেই টাইপ অনুযায়ী আপনাদেরকে রুম দেওয়া হবে। তো আমরা জাস্ট ঘুরবো রিসোর্টটাতে, কারণ এখানে আরও অনেক কিছু আছে দেখার মতো। তো সেগুলো দেখবো, যেমন সুইমিং পুল আছে, চিড়িয়াখানা আছে ছোটো করে, তারপর ছোটোর মধ্যে এক কথায় সব কিছু মিলিয়ে রিসোর্টটা সুন্দর। তো আমি এখন জাস্ট রুমের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে বেড সাইড এরিয়া। সো বেড সাইড এরিয়ার ওই দিকটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। রুমের যে মেইন ডোর, মেইন ডোরের ঠিক পাশেই একটা আলমিরা রাখা আছে, দুই দরজার একটা আলমিরা। সো এখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিস রেখে দিতে পারেন। আর এখানে আছে বিশাল একটা জানালা। তো এখন যেহেতু একটু গরমের সিজন, বাট হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো এই জন্য হচ্ছে আমরা জানালাটা ওপেন করিনি। আর পাশে একটা ছোট্ট ব্যালকনি আছে একদম রুমের সাথে অ্যাটাচড। তো এই যে ছোট্ট ব্যালকনিটা দেখে দিচ্ছি, দেখুন অলরেডি ব্যালকনিতে এসে আমি বুঝতে পারলাম যে বৃষ্টি নামা স্টার্ট হয়ে গেছে। ব্যালকনি থেকে বের হতেই আমি টিভি ইউনিটের এই দিক দিয়ে চলে আসলাম বেড সাইডে। তো এরপর আমি আপনাদেরকে এই দিকের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বেড থেকে ঠিক পাশেই এখানে ওয়াশরুম, ওয়াশরুমের সাথে এখানে একটা জানালা, আর জানালার ঠিক পাশে আছে ব্যালকনি। আর এখন আমি ওয়াশরুমটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে একটা ওয়াশ বেসিন আছে, আর আছে একটা হাই কমোড রাখা। দ্যাটস ইট, ছোট একটা ওয়াশরুম। I know you told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will.
will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. বন্ধুরা, এবার আপনাদেরকে আমি আলমিরাটাকে একটু খুলে জাস্ট ভিতরের দিকটা দেখিয়ে দিই। এই যে টু শেলফের এই আলমিটার ভিতরে আপাতত ফাঁকা আছে, বিকজ আমরা এখনও সব কিছু রাখিনি। তো এখানে চাইলে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র অথবা কাপড় চোপড়, জুতা এটসেট্রা সব কিছু রেখে দিতে পারেন। My phone lights up, but it's never you. I can't help but feel so lonely, and all these things that I can't undo. I'm falling apart so slowly. Come alive when we're faded. The summer nights that we're chasing. Want this feeling to last forever, forever. I know it's hard. তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টিভি ইউনিট এরিয়াটা। তো টিভি ইউনিটের এখানে আছে একটা এলইডি টিভি রাখা, আর তার সামনে যেই ছোট্ট টেবিলটা, সেই টেবিলের ওপর ছিল টিস্যু বক্স সহ দুটো পানির বটল অ্যান্ড গ্লাসেস, যা প্রয়োজনীয় দরকার সেগুলো ছিল। মাস্ক ছিল এক্সট্রা রাখা। আর টিভি ইউনিটের টেবিলটার নিচে ছিল এখানে বক্স। তো এই বক্সগুলোতে প্রয়োজনীয় জুতা অথবা যে কোনো সামগ্রী রাখা যায়। তো এই সাইডে ছিল একটা ছোট্ট একটা ফ্রিজ। তো আপনারা চাইলে এখানে খাবার অথবা পানি ঠান্ডা করতে পারেন এটার ভেতর রেখে। তো ফ্রিজটা আমি আপনাদেরকে একটু পর ওপেন করছি, বিকজ এখন বাহিরে খুব জোরে বাতাস শুরু হয়েছে। আমি জাস্ট তার ছোট্ট একটা ভিউ নিলাম। দেখুন, এখান থেকে সামনে যে গাছটা, সেই গাছের ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, কারণ বৃষ্টির কারণে গাছটা খুব সুন্দর দুলছিল। সো ছোট্ট একটা ভিউ নিয়ে নিলাম চট করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে আমি ফ্রিজটাকে ওপেন করে একটু দেখিয়ে দিচ্ছি, ছোট্ট একটা ফ্রিজ। আপনার চাইলে এখানে খাবার অথবা পানি ঠান্ডা করে নিতে পারেন প্রয়োজন অনুযায়ী। আর এই ইউনিটের পাশে এখানে একটা বাস্কেট রাখা আছে, এখানে একটা এক্সট্রা চেয়ার রাখা আছে। আর দেখুন, একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি বেলকুনিতে বৃষ্টি নামছিল তখন, আর এখন দেখুন পুরো বন্যা হয়ে গেছে। আমি জাস্ট আধা ঘন্টার একটা ডিফারেন্স, তার ভেতর দেখুন একদম রাস্তাটা পুরো পানি দিয়ে ভরে গেছে। আর এখন আমি এখানকার মেনু বুকটা একটু আপনাদেরকে দেখে দিচ্ছি, এখানে খাবারগুলো আর ড্রিঙ্কসগুলো। তো আপনাদের সাথে মেনু বুকটা একটু শেয়ার করে দিচ্ছি। তো আমরা আমাদের প্রয়োজনীয় মতো খাবারগুলো অর্ডার করে নিয়েছি। আর এখানে অর্ডার করার জন্য দেখবেন যে বেড, দুই বেডের মাঝখানে একটা ল্যাম্প আছে, সাথে এখানে টেলিফোন রাখা আছে। তো সব কিছু এখানে নির্দেশনা দেওয়া আছে আপনাদের সুবিধার্থে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমরা কিছু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, তো আমাদের অর্ডারটা চলে এসেছে।
আর এখানের খাবার মানটা খুবই ভালো আমাদের কাছে। এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার খাবার। আমরা রুম সার্ভিস শুধু না, তাছাড়া আমরা যে লাঞ্চ করেছি সব কিছু মিলে টোটাল এদের খাবারগুলো খুবই ভালো আর মানটাও ভালো ছিল। সো এটা আমাদের কাছে খুব বেশি পছন্দ হয়েছে। সো বন্ধুরা, আমার আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।